নতুন মন্ত্রী ও বাদ পড়া মন্ত্রীদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন জেলার সাধারণ মানুষ। অত্যন্ত আনন্দের বিষয়বস্তু হলো আমাদের গাজীপুর এক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আকম ও মজামুল্লাহ সাহেবকে আবারও মন্ত্রিত্বের দায়িত্ব দিতে চাচ্ছেন এবং রোমান আলাটুসি এবং আমাদের সিনেম হোসেন রিমিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছেন তাতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, মহা খুশি। এর আগে হয়তো বা গাজীপুরে এরকম একসাথে তিনজন মন্ত্রী আমরা পাই নাই। আমাদের আশা প্রচুর যে আমরা আমাদের গাজীপুরের অভাবনীয় একটা উন্নয়ন হবে আমাদের এই গাজীপুরে। সাধারণ নাগরিক বা ভোটার হিসেবে আমরা আসলে খুবই হতাশ, কারণ সিলেটের মতো একটা জায়গায় এর আগে আমরা চারজন মন্ত্রী ছিল। হ্যাঁ, এবারই প্রথম আমরা মানে একজনও মন্ত্রী পেলাম না আর কি, পূর্ণ মন্ত্রী। সবসময় তো আমাদের সিলেটে ভালোই মন্ত্রী পাওয়া যায়, আপনার এবার পাওয়া যায় না, এই জন্য একটু মনটা একটু খারাপ লাগতেছে। অর্থমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব, এখন ওনাকে ছাড়া আসলে সিলেটের উন্নয়ন কতটুকু সম্ভব? আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী একসাথে দুইজন মন্ত্রী হতে আমরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বৃত এবং আবিভূত। আমরা মনে করি, আশা করি যে দুইজন মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে ঢেলে সাজাবেন। অতীতে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশা যে আমাদের প্রাপ্তির খাতারা বরাবরই শূন্য ছিল। এইবার আমরা মনে করি দুজন মন্ত্রী, আমরা ফুড মিনিস্ট্রি পেয়েছি, ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, এই দুই মন্ত্রী মিলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে সত্যি তিলোত্তমা জেলা শহর হিসেবে গড়ে তুলেছে। আমাদের দুজন সংসদ সদস্যকে পূর্ণমন্ত্রী করা হয়েছে আমরা শুনেছি, এতে আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই খুশি হয়েছি।